ভাই বোনেরা আজকে সংযুক্ত হচ্ছেন প্রকাশ দাস, তোমার বাবার নাম প্রদীপ দাস। মোট কত দূর ল হয়েছে? ল হয়েছে 10 গজ। আমাদের যে টিমটা এসেছে, এটা আমরা আইজিএম হসপিটাল লাগলেন থেকে এসেছি। এখন পর্যন্ত কতজন ব্লাড নেওয়া হয়েছে? আমাদের ফর্ম ফিল আপ করা হয়েছে 8 জনের এবং টোটাল কালেকশন আপাতত এখন অবধি হয়েছে 6 জনের। মানে টার্গেট কতটা যে রক্ত দেওয়ার আজকের যে টার্গেট? স্কুলের তরফ থেকে ওরা যখন আমাদেরকে রিকোয়েস্ট করেছিল তখন ওরা টার্গেট 30 জনের দিয়েছিল, তো এই অবধি টোটাল 8 জনের ফর্ম ফিল আপ করা হয়েছে। এই রক্তদান শিবিরটা কি উপলক্ষে হচ্ছে? এটা স্কুলের এনএসএস যে টিম আছে ওদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখানে কি সব ছাত্রই দিচ্ছে না অন্য কেউ? এখানে স্টুডেন্ট আছে, টিচাররা আছে এবং আশেপাশের লোকজন ওরাও আছে। আমাদেরকে প্রত্যেককে এক একটি ডিস্ট্রিক্ট ভিজিট করার জন্য এবং যে যে স্কুলগুলিতে ভ্যাকসিন সেন্টার হয়েছে সেখানে গিয়ে খুদ দাঁড়িয়ে বাচ্চাদেরকে যেন উৎসাহিত করা যেন করা হয় এবং তাদেরকে পাশে যেন থাকা হয় এবং ওইখানকার যেন যারা আছে তারা যেন উৎসাহের সহিত সবাই ভ্যাকসিন নেয়, সেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমি সিপাহী জেলার ডিস্ট্রিক্ট ঘুরছি এবং আমাদের আরও অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য মন্ত্রীরা ঘুরছে, আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীও ঘুরছে, আর সেটাই আজকে আসার মূল উদ্দেশ্য। এখানে আমি বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসেছি, এখানে একদিকে ভ্যাকসিন চলছে আবার আরেকদিকে এই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে একটি ব্লাড ডোনেশনের তার আয়োজন করেছে, সেটাও দেখলাম খুব ভালো লেগেছে যে ছাত্রছাত্রীদের মধ্যে এইরকম উৎসাহ এবং এই যে রক্তদান একটা মহতিপূর্ণ একটা সামাজিক কাজ, এই ধরনের কাজে বাচ্চারা এখানে আমি দেখেছি একটি আমাদের একজন ছাত্র বলছে ও নাকি 12-এর ছাত্র, সে এই বয়সের মধ্যে 23 বার দিয়েছে ব্লাড ডোনেশন দিয়েছে, তো খুবই আনন্দ লাগে যে বাচ্চারা যখন এই সামাজিক কাজের প্রতি তাদের একটা আলাদা ইন্টারেস্ট জাগে তাতে করে একটা ভরসা হয় যে তারাই আগামী দিনের দায়িত্ব নেবে দেশের সমাজের এবং আমরা সুনিশ্চিতভাবে সেটা তাদের উপর ছাড়তে পারি।